মালদা জেলার প্রশাসন এবং ইংরেজ বাজারের পৌরসভার উদ্যোগে পালন করা হলো স্বামী বিবেকানন্দের 158তম জন্মদিন। মালদা শহরের রামকৃষ্ণ মিশন রোড এলাকায় স্বামী বিবেকানন্দের মূর্তিতে মাল্যদান করে দিনটি পালন করা হয়। তার পাশাপাশি সামাজিক দূরত্ব মেনে এই বর্ণাঢ্য মিছিল অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন জেলাশাসক রাজশ্রী মিত্র, ইংরেজ বাজার বিধানসভার বিধায়ক তথা ইংরেজ বাজার পৌরসভার প্রশাসক নিহার রঞ্জন ঘোষ, প্রাক্তন মন্ত্রী কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী সহ অন্যান্য কর্মীরা। পৌরসভার পক্ষ থেকে আমাদের বাংলার তথা ভারতবর্ষের মহান পুরুষ তথা পৃথিবীর মহান পুরুষ স্বামী বিবেকানন্দের 159তম জন্মদিন। এই জন্মদিনে এই মহাপুরুষকে আমরা পৌরসভার পক্ষ থেকে প্রতি বছরই শ্রদ্ধা জানানোর জন্য তার নানা রকম অনুষ্ঠান করে থাকি। কিন্তু এবার কোভিড-19 জন্য যে নিয়মাবলীগুলো রয়েছে সেই নিয়মাবলীকে মাথায় রেখে আজকে আমরা পৌরসভার সব কর্মচারী ভাইরা এবং সাধারণ মানুষরা আজকে একটি পদযাত্রার মধ্যে তার যে মূর্তিটা আমরা পৌরসভা থেকে বসিয়েছি সেখানে তার চরণে আমরা পুষ্পাঞ্জলি দিলাম এবং গরিব মানুষের মধ্যে এই মহান পুরুষকে আরও বেশি সম্মান জানানোর জন্য আমরা কমলা বিতরণ করলাম। এটা হচ্ছেন আমাদের স্বামী বিবেকানন্দের 159তম জন্মদিন।